হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মোটর রিভিউ বিডি। আপনাদের সাথে আছি আমি মোহাইমিনুল ইসলাম এবং আজকে কথা বলবো আমরা হন্ডা লিভো নিয়ে। যদি আপনি 110cc বাইকে 125cc পারফরমেন্স পেতে চান তাহলে এই বাইকটি আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো হন্ডা লিভোর সকল ফিচার, এর ভালো ও খারাপ দিকগুলো, এর বর্তমান প্রাইস এবং সেকেন্ড হ্যান্ড মার্কেটে এর ভ্যালু কেমন। যারা আমাদের ভিডিও প্রথমবার দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি প্রেস করবেন। আমরা প্রতি সপ্তাহে নতুন ও পুরনো বাইক এবং কারের রিভিউ ভিডিও দিয়ে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমার মতে হন্ডা লিভো 110cc সেগমেন্টের সবচেয়ে ভালো বাইক। প্রথমেই বলতে হবে এর ডিজাইন নিয়ে। এত সুন্দর ডিজাইনের 110cc বাইক বাজারে আর একটাও পাবেন না। এর দুর্দান্ত কালার এবং গ্রাফিক্স আপনাকে দেবে বাড়তি কনফিডেন্স। এতে রয়েছে অ্যালয় হুইলস, ডিস্ক ব্রেক এবং সেলফ স্টার্ট। এতে আরও রয়েছে একটি স্টাইলিশ মিটার, উইচ ইজ এ কম্বিনেশন অফ ডিজিটাল অ্যান্ড অ্যানালগ। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 109.51cc-র BS6 ইঞ্জিন। এর ফ্রন্টে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে হাইড্রোলিক টাইপ। বাইকটির সামনে এবং পিছনে ব্যবহার করা হয়েছে 80 সেকশন টায়ার। এর ফুয়েল ক্যাপাসিটি 9 লিটার। এর মাইলেজও দুর্দান্ত। বাইকটি 60 কিলোমিটার/লিটার মাইলেজ দিয়ে থাকে। বাইকটির ওজন 111 কেজি। বর্তমানে বাংলাদেশেই এই বাইকগুলো অ্যাসেম্বল হচ্ছে, যার কারণে বাইকগুলোর দাম অনেক কম। এই বাইকটির একটা দিকই আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এর পিছনের টায়ারটি। পিছনের টায়ারটি 100 সেকশন/110 সেকশন হলে আমার মতে আরও ভালো হতো। হয়তো তাতে মাইলেজ একটু কম পাওয়া যেত, কিন্তু তাতে তেমন একটা ক্ষতি হতো না। বর্তমানে এই বাইকটির দাম 1,08,900 টাকা। আপনি একটি ফ্রেশ কন্ডিশন হন্ডা লিভো পেতে পারেন 80 থেকে 90 হাজার টাকার মধ্যে। এর অন্যান্য কম্পিটিটর বাইকগুলো যেমন হায়াতে কিংবা হিরো স্প্লেন্ডারের চেয়ে এর রিসেল ভ্যালু অনেক বেশি। আমাদের ভিডিওতে যে বাইকটি ব্যবহার করা হয়েছে এই বাইকটির দাম ধরা হয়েছে 90 হাজার টাকা। এই বাইকটি যদি আপনি কিনতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের কাছে আরও কী কী বাইক অ্যাভেলেবেল আছে সেটা জানার জন্য উপরের আই বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।